ঢাকার বাইরে বিদেশ ফেরত ও বিদেশগামী কর্মীদের আসা যাওয়ার সময় ঢাকায় সাময়িক আবাসনের ব্যবস্থা চালু করতে যাচ্ছি। ঢাকার ভাটেরাতে ব্রেজেনার্স কল্যাণ বোর্ডের জমিতে প্রবাসী কর্মী ও তাদের পরিবারদের জন্য বঙ্গবন্ধুর নামে একটি হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করা হবে। প্রবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্স থেকে কিছু টাকা রেখে এবং তার সাথে সরকারের প্রণোদনা যোগ করে কিভাবে তাদের জন্য একটি সেভিংস তহবিল ব্যবস্থা করা যায় সেটা নিয়েও আমরা কাজ করছি। প্রবাসী কল্যাণ মন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাতে পারি যে এমন একটা তারা যুগ উপযোগী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে একটাই, যেটা হচ্ছে যে যারা প্রবাসী আসতেন তারা কিন্তু জীবনের সবকিছু হারিয়ে ফেলেন। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী।